2023 সাল জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শনির বিরাট চালে পরিবর্তন হতে চলেছে। শনি বক্রী হয়েছেন, এরপর ফের 4 নভেম্বর সোজা চালে বা মার্গী হবেন শনিদেব। 17 জানুয়ারি 2023-এ শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করেছেন। তারপরে গত 17 জুন 2023-এ শনির অবস্থানের বিরাট পরিবর্তন হতে চলেছে। কুম্ভতে শনির মার্গে 4 রাশি মানুষদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। 2024 পর্যন্ত শুভফল দেবেন শনিদেব। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই 4 রাশি কে কে, যাদের উপর শনিদেবের কৃপা পড়েছে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 1. মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির মার্গে বিরাট টাকা পয়সা নিয়ে আসতে চলেছে। পুরনো শরীর খারাপ থেকে এবার মুক্তি পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। সমাজে মান সম্মান বাড়বে, ব্যবসা বাড়বে, মন দিয়ে কাজ করলে কেউ রুখতে পারবেন না মেষ রাশির জাতক জাতিকাদের। আটকে থাকা কাজ এবার সফল হবে, আটকে থাকা টাকা এবার পাবেন। 2. বৃষ রাশি। শনির সোজা চালে বৃষ রাশির জাতক জাতিকাদের সময় ভালো হতে চলেছে। আর্থিক সংকট এবার দূর হবে, এবার শুভ খবর পাবেন। দীর্ঘদিন ধরে হয়ে আসা কাজ এবার সফল হবে। পরিবারের সঙ্গে মনে রাখার মতো ট্রিপে যেতে পারেন। পদ প্রতিষ্ঠা পাবেন বৃষরাশির জাতক জাতিকারা। যারা বর্তমানে অবিবাহিত তারা এবার মনের মতো জীবনসঙ্গী পাবেন। 3. মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সময় বদলাবে, আর্থিক অবস্থা এবার ভালো হতে চলেছে। পুরনো লেনদেন এবার সম্পন্ন হবে, ক্যারিয়ারে আগের থেকে ভালো উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যের জন্য এবার ভালো খবর পাবেন। 20 কয়েকটি শুভ খবর জীবন বদলে দিতে পারে। 4. ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের শনির মার্গের ফলে প্রচণ্ড লাভ হতে পারে, চাকরিতে উন্নতি হবে, পথের বাধা এবার দূর হবে, প্রচুর টাকা পয়সা পাবেন। পারিবারিক জীবন অত্যন্ত ভালো হতে চলেছে। পদ প্রতিষ্ঠা মান সম্মান পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। ত্রিভুবনে উন্নতি হতে চলেছে, এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই, থাকবে সমস্ত ভালোর ইঙ্গিত। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি, এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।